তুমি এতদিন ধরে কাজ করছো আমার সাথে আসতে তুমি ভয় পাচ্ছিলে কেন কেন তুমি আমাকে অ্যাভয়েড করছিলে না আমি আসলে যখন আমাকে এই শো নিয়ে বলা হলো জয় ভাইয়া এটার হোস্টিং করবেন তো আমি আসলে আরেকবার একটু কনফার্ম হল এটা কোন শো কারণ আপনার আরো শো আমি দেখেছি তো সেটা নিয়ে আমার একটু ওইটা ছিল যে আসলে কোন শোতে যাচ্ছি কারণ এই শো হচ্ছে সম্ভবত গতকাল অপু আপু গিয়েছেন আর ওটাই মনে হয় ফার্স্ট এপিসোড ছিল তো আমি আসলে আবার ছিলাম না নম্বর আচ্ছা তো আমি আসলে এটা নিয়ে খুব একটা অ্যাওয়ার ছিলাম না তো আমি আসলে একটু সেকেন্ড টাইম রিচেক করলাম যে আসলে কোন শোতে যাচ্ছি আর এইভাবে বাসা থেকে শো হবে না হবে এখন এখন তো আমরা একটা নতুন ধরনের লাইফস্টাইল লিড করছি তো সবকিছু একটু কনফার্ম হচ্ছিলাম ভয়ের কিছু নেই আমার আমি আমি বলবো আই এম ওপেন বুক আমার ছোটবেলা থেকে এই যে এখন আমি যে পজিশন আছি আমার অডিয়েন্সের সামনে তারা আমার সবকিছুই দেখেছেন আমার খারাপ কাজ দেখেছেন আমার ভালো কাজ দেখেছেন আমার চেষ্টা দেখেছেন এবং সামনেও আমার চেষ্টা দেখে যাবেন অসাধারণ কথা তুমি এত সুন্দর করে কথা বলছো আচ্ছা একজন ভালো অভিনেত্রী তো তুমি এটা তো আমরা সবাই বিশ্বাস করি আমার একজন ভালো অভিনেত্রীর কাছে জানতে খুব ইচ্ছে করে যে ভালো অভিনেত্রী হয়ে ওঠার সাধনা সমালোচকরা তোমাকে জিত বাড়িয়ে দিয়েছে তোমাকে অনেক বেশি রকম ভাবে ইনভলভ করেছে অ্যাক্টিং এর প্রতি কিন্তু আসলে প্রতিনিয়ত কি সাধনার ভিতর দিয়ে তোমাকে যেতে হয় এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করো এই যে এত সুন্দর করে কান্না করো এত সুন্দর করে ডায়ালগ ডেলিভারি দাও এত মায়া করে কথা বলো প্রত্যেকটি চরিত্রের সাথে মিশে যাও এটার পেছনের সাধনাটা কি এটা তো এমন না যে আমি সকালবেলা উঠে শুটিং এ গেলাম রাত দশটায় আমি শুটিং থেকে ফিরে এলাম পরদিন দিন আবার চলে গেলাম নিশ্চয়ই এর পেছনেও এর শুটিং এর মাঝেও তোমার একটা প্রস্তুতি থাকে সেটা সেটা কেমন একজন ভালো অ্যাক্ট্রেস এর সংজ্ঞাটা কি আসলে আসলে আমাদের এখানে আমাদের আমরা যে করি আমাদের জন্য আসলে এটা অনেক টাফ প্রত্যেক দিন প্রত্যেক দুই দিন আমরা দুই দিন পর কিন্তু আমরা আমাদের ক্যারেক্টার চেঞ্জ করি আমরা ডিফারেন্ট গল্পের সাথে ইনভলভ হয়ে যাই যেটা আসলে আমরা যদি আমাদের পাশের দেশেও দেখি আমরা আসলে তাদের মধ্যে এই ধরনের চেঞ্জ বা এই ধরনের চ্যালেঞ্জটা আসলে দেখব না তারা একটা স্ক্রিপ্ট নিয়ে অনেক ধরে কাজ করেন অনেক দিন ধরে সেটা নিয়ে চর্চা করেন তারপর গিয়ে তারা আসলে টেকে যান বা এ যান বাট আমাদের এখানে আসলে আমাদের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট আমাদের কাজ করতে হয় একটু কম একটু না বেশ কম বাজেটে আমাদের কাজ শেষ করতে হয় দুই থেকে হাইয়েস্ট তিন দিনে তিন দিনের শুটিং করা মানে অনেক বড় একটা প্রোডাকশন হচ্ছে আমরা ধরে নেই যে তিন দিনের শুট মানে অনেক বড় প্রোডাকশনের কাজ করা হচ্ছে তো এই ধরনের যে লিমিটেশন গুলো আমাদের আশেপাশে আছে তার মধ্যে আমরা আসলে যতটুকু চেষ্টা করে যাই সেটা আসলে পুরোপুরি নিজের আহ ইচ্ছে থেকে ভালো একটা কাজ অডিয়েন্সকে দেওয়ার ইচ্ছে থেকে